আমাদের বঙ্গবন্ধু কন্যা কয়েকদিন আগে তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আরেকবার সুযোগ দেন আমি সেবা করব পূর্বে যে ভুল হয়েছিল শুধরাব আমাদের প্রশ্ন 15 বছরের মধ্যে কি আপনি ভুল শুধরাতে পারেন নাই এদেশে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে খুন হয়েছে মিথ্যা মামলা হয়েছে হয়রানি হয়েছে আপনার কি নজরে একটাও ধরা পড়ে নাই আমরা অনেক প্রোগ্রাম দেখেছি নির্বাচন দেখেছি সংবাদ সংগ্রহের চিত্র দেখেছি কিন্তু এবার আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই সাহসিকতার পরিচয় দেওয়ার কারণে এই নাটকের আসল পরিচয় মন জানত করেছে তৃতীয় পর্যায়ে দেশের সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ যে অন্যায় প্রতিবাদে লিপ্ত ছিলেন এখনো আছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রশ্ন বাংলাদেশে হয়েছে না অন্য দেশে হয়েছে একটা প্রশ্ন কারণ আপনি আবার করেছেন অনেক অনেক কেন্দ্রের খবর এসেছে একটা ভোটার সেখানে যায় নাই এর থেকে লজ্জার কি হতে পারে লজ্জা তারাই পায় যাদের লজ্জা আছে লজ্জা না থাকলে তারা লজ্জা পায় না দেখেছেন বিভিন্ন কেন্দ্রে আপনার জয়পুরহাটে দেখেছেন ঘাড়া সেখানে লাইন হয়েছে কেশবপুরে দেখছেন হনুমান হাজির হয়েছে বিভিন্ন কেন্দ্রে কুকুর হাজির হয়েছে আরো দেখেন মারাত্মক ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে ভোট দেওয়া হয়েছে আরো দেখেন নাকলে ঢুকার পাঠিয়ে করেছে একটা সিটে দেখা গেল যে পুরুষ মানুষ পোলিং অফিসারের সিট ছিল সেটা জিজ্ঞাসা করলো আপনার পরিচয় কি পরিচয় দিতে পারে না বলে এখানে আমার ওয়াইফ ছিলেন দায়িত্বে উনি ওয়াশরুমে গেছেন এখন তার জায়গায় স্বামী বসে নাটকের যত দিক থাকে সব দিয়েছে এই নাটকের মাধ্যমে যারা ক্ষমতায় বসতে চান কতদিন থাকতে পারবেন এটা আপনারা চিন্তা করুন আমাদের বঙ্গবন্ধু কন্যা কয়েকদিন আগে তাদের উদ্দেশ্যে বলেছেন আপনার আরেকবার সুযোগ দেন আমি সেবা করব পূর্বে যে ভুল হয়েছিল শুধরাব আমাদের প্রশ্ন 15 বছরের মধ্যে কি আপনি ভুল শুধরাতে পারেন নাই এদেশে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে খুন হয়েছে মিথ্যা মামলা হয়েছে হয়রানি হয়েছে আপনার কি নজরে একটাও ধরা পড়ে নাই আপনারা আপনি গরিবের দিকে নজর রাখতে পারেন নাই ওরা খেয়ে থাকতো না না খেয়ে থাকতো আপনার কিছু যায় আসে না আপনি নজর রাখেন নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করেছে তাদের দিকে আপনি কোনো ব্যবস্থা নেন নাই নজর দেন নাই আপনি লক্ষ্য রাখেন নাই এদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে সাজানো হয়েছে আমি প্রশ্ন করতে চাই এদেশের মানুষ ভবিষ্যৎ প্রজন্ম যদি মূর্খ হয় আপনার কি লাভ আর যদি শিক্ষিত হয় আপনার কি ক্ষতি বিশেষ করে ধর্মীয় শিক্ষা যেভাবে সংকোচন করা হচ্ছে এটা নিশ্চয়ই শুধু দেশি ষড়যন্ত্র নয় বিদেশি ষড়যন্ত্র কাজ করছে চাই এদেশের মানুষ ইসলাম হারা হোক ধর্ম হারা হোক কিন্তু এই চক্রে তো এদেশের মানুষ মেনে নিবে না আমি প্রশ্ন করতে চাই ইসলাম ও নৈতিক শিক্ষার বই বিতরণের উপরে আবার কেন কালেকশন করা হলো আপনারা শুনেছেন দেবীর মূর্তি সেখানে দেওয়া হয়েছে বইয়ের নাম দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা কত বড় ষড়যন্ত্র আপনি মনে করেছেন বিদেশিরা আপনাকে রক্ষা করবে আমি সত্যি একটা ইতিহাস স্মরণ করাতে চাই আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি যিনি একটি স্বস্তিতে একটা দিন তার কাটাতে পারেন নাই কারাগারে অধিকাংশ সময় কেটেছে তার দেশটাকে স্বাধীন করার জন্য জীবনকে বাজি রেখেছিলেন কিন্তু দেখেছেন বিপদের সময় কিন্তু একটা মিছিল তো বের করে নাই একটু সহানুভূতি প্রকাশ করে নাই আপনি যাদেরকে খুশি করার জন্য এই কাজগুলো করতেছেন আপনার বিপদ আসলে আপনার উপরই বিপদ আসলে দেখবেন আপনার পক্ষে একটা মিছিলও বের হবে না নিন্দাও জানাবে না আপনার কবুল করতে হবে এই জন্য আমি সংক্ষেপে দাবি করতে চাই এই নাটক যেটা করেছেন তথাকথিত নির্বাচন বাতিল করুন আমরা আগেই যেটা দাবি করে আসছি জাতীয় সরকার অধীন নির্বাচন হতে হবে বাস্তবায়ন করুন আমরা আগেই বলেছি পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করেন সেইটা করেন এইটা যদি আগেই করতেন তাহলে আপনারা তো ধিক্কারের সম্মুখীন হতো